আলহামদুলিল্লাহ, আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আমাদের বাড়ির পশ্চিম সাইড, হচ্ছে আমাদের মেইন রোড। এখানে এটা হচ্ছে আমাদের পুকুর, মাছের চাষ করা হচ্ছে, মাছ আছে। আর আমরা যে বাড়িটা সেল করবো সেটা হচ্ছে এটা, আমাদের এই বাড়িটা হচ্ছে, আমাদের এই বাড়িটা আমরা সেল করবো। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, বাড়িটা দেখাচ্ছি। এটা হচ্ছে বাড়িটা পশ্চিম পাশ, সূর্যের আলোর কারণে আসতেছে। এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে বাড়ির সামনের অংশ, সামনের অংশ। আমি নিচে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানটা উপরের দিকে হচ্ছে, উপরের লোকেশনটা দেখাচ্ছি। আচ্ছা, আমাদের পূর্ব সাইড, পূর্ব পাশ, এটা হচ্ছে বাড়ির ডিজাইন। আচ্ছা, বাড়ির পুরো ডিজাইন, এটা দুই পাশে ডিজাইনটা সেম, বাট ওই পাশে গাছ গাছার জন্য দেখা যাচ্ছে না। তিনতলা বিশিষ্ট বাড়ি। সামনের ডিজাইনটা, ফুল ডিজাইনটা সামনের। রাইমন সাদ পর্যন্ত কমপ্লিট করা। রাইমন, রাইমন, এটা হচ্ছে বাড়ির মধ্যে, আমাদের বাড়িতে গেটের থেকে ঢুকতে হাতের ডান পাশে হচ্ছে সিঁড়ি, এটা দিয়ে তিনতলাতে যাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের নিচের ফ্লোর, ফার্স্ট রুম, এখানে যেখানে আমাদের প্রতিষ্ঠান, এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের রুম, প্রতিষ্ঠানের রুম। এদিকে হচ্ছে আমাদের পাকঘর, এটা হচ্ছে ঘরের সামনে দ্বিতীয় রুম, দ্বিতীয় রুম। এখান থেকে আমরা এবার ভিতর দিকে যাচ্ছি, এটা হচ্ছে গলি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টাইস করা বাথরুম, উপরে আবার ইয়ে আছে, ছাউনি আছে। গেট দিয়ে ঢুকার সময় আমাদের ডান পাশে হচ্ছে সিঁড়ি, আর বাম পাশে হচ্ছে আরেকটা বাথরুম, এখানে আরেকটা বাথরুম আছে, এটা আমাদের আরেকটা বাথরুম। এ হচ্ছে আমাদের নিচের ফ্লোর, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর। এখানে এক সময় আমাদের প্রতিষ্ঠান ছিল উপরে, তো এখন একটু ইয়ে হয়েছে, এখানে আমরা নিচে নিচে এখনও আছে প্রতিষ্ঠানটা। আর এখানে সেকেন্ড ফ্লোরটা, বাট তালা মারা আছে, তো আমি থার্ড ফ্লোরটা দেখাচ্ছি। সেকেন্ড ফ্লোর সিস্টেম আর ফার্স্ট ফ্লোর সিস্টেম সেম, তো আমরা থার্ড ফ্লোর যাচ্ছি। থার্ড ফ্লোরে উঠতেই, থার্ড ফ্লোরে সব কাজ শেষ, কিছু কিছু আস্তর বাকি আছে। উঠতেই সামনে যে রুমটা আমরা করছি সেটা আমরা ডাইনিং রুম হিসাবে বসার জন্য আমরা করছি। পাশে আবার একটা বাইন্দাও আছে, যেহেতু রাস্তার সাইড সেহেতু একটা বাইন্দাও যাচ্ছে। আমরা পূর্ণাঙ্গ ওয়ারিং কমপ্লিট, আমাদের আমাদের ওয়ারিংগুলো কমপ্লিট হয়ে গেছে। তো উঠতে আমরা সামনে রুমের পাশে আমাদের একটা, আমাদের এ আমরা ভিতর দিকে যাচ্ছি ইউনিটের। এটা আমাদের খাওয়া রুম, এটার পাশে হচ্ছে, এটা আমরা কিচেন রুম হিসেবে আমরা
এটা রেডি করছি, আস্তে আস্তে হয়ে গেছে, ওয়ারিং টোটাল হয়ে গেছে, বাট এখনও কিছু কাজ বাকি আছে। আর এটা ডান পাশেই হচ্ছে আমাদের আরেকটা রুম, এটা থাকার রুম হিসেবে আমরা করছি এখন আপাতত, এইভাবে আছে, খুব দূর আছে। এটা হচ্ছে আপনার টয়লেটের রুম, এটা টাইলস করবো বিদায়, এটা এখন আর এখনও ইয়ে করে নেই, আর টাইলস ইয়ে করে নেই, স্তু করে নেই। এটা আমাদের দক্ষিণ পাশের একবার থাকার আর একটা রুম, এটার পাশে প্রতিটা রুমের পাশে আমাদের ইয়ে আছে, থার্ড ফ্লোরে প্রতিটা রুমের পাশে আমাদের ব্যালকনি আছে, ব্যালকনি আছে। এখান থেকে আমাদের বাইরের ভিউগুলো অন্যরকম আসে, যে এই পাশে বাইরের ভিউ হচ্ছে, এই একটা বাইরের ভিউ, আমি একটা বাইরের ভিউ দিচ্ছি, এভাবে আমাদের সব রাস্তার সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা এখান থেকে যাচ্ছি আমাদের পূর্ব পাশে, রুমের পূর্ব পাশে যাচ্ছি, এটা হচ্ছে রুমের পূর্ব পাশ, এটা অ্যাডভার্টাইজ করার জন্য আমরা এগুলো ইয়ে করে নাস্তর করে নেই। তো বাট এখান থেকে আমাদের বাইরের ভিউটা হচ্ছে এরকম লোকেশন, সবগুলোতে আমাদের অ্যাটাচড বেলকনি সহ আছে, অ্যাটাচড বেলকনি সহ আমাদের রুমগুলো, দক্ষিণ পাশে জানালা বাতাসের জন্য। এই হচ্ছে আমাদের ছোট্ট পরিসরের জায়গা। আমরা থার্ড ফ্লোর শিফট করে আমরা চাঁদের উপরে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের সাদের রুম, আমার শখের খুব সবগুলা আছে, কবুতর সবগুলো পালে বিদায়, কবুতরের বাসা। এটা হচ্ছে আমাদের চাঁদ, ছাদের চারপাশে আমাদের বৈঠকখানা আছে, বাট আমরা আমাদের মন মতোই করেই করছি। এটা হচ্ছে আমাদের ছাদের চারপাশ, ছাদের চারপাশে হচ্ছে আমাদের বৈঠকখানা। হ্যাঁ, এই যে আমাদের ছাদের চারপাশে বৈঠকখানা আছে, ছাদের চারপাশে বৈঠকখানা আছে, এবং কি আমাদের এই যে ছাদের উপরে ট্যাঙ্কি করা আছে, সব কিছু কমপ্লিট করা জাস্ট পরিস্থিতির কারণে, বাড়িটা চেল করতে হইতেছে। এই হচ্ছে আমাদের বাড়ির ছাদের উপর থেকে পূর্ব দিকের ভিউ, এই হচ্ছে পূর্ব দিকের ভিউ, এটা হচ্ছে রোড, কালা রোড, আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে ছাদের উপরের ভিউটা। এইটা হচ্ছে দক্ষিণ পাশের ভিউ, এই ভিউটা হচ্ছে দক্ষিণ পাশের ভিউ, আমি আপনাদের গায়ে গায়ে সব দেখাচ্ছি। আর এই পাশের ভিউটা হচ্ছে পশ্চিম পাশের ভিউ, যে এদিকে সব বিল্ডিং হয়ে যাচ্ছে, এই কর্নারে আরেকটা বিল্ডিং, এই যে পশ্চিম পাশে হচ্ছে কালা রোডটা, এই যে পশ্চিম পাশে আরেকটা বিল্ডিং, একতলা কমপ্লিট হয়েছে তাদের, মোটামুটি এখানে সব জায়গাতে বিল্ডিং হয়ে গেছে এখন, এই যে বিল্ডিংগুলো। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা পরিসরে, এটা চতুর্থ চারটে ভিউটা হচ্ছে আমাদের ছোট্ট একটা পরিসরের বাড়ি, আর এখান দিয়ে একমাত্র তিনতলা বাড়িটা শুধু আমাদের আছে এই রোডে।